হ্যালো গাইস ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি আজকে মানে আবার একটা বিয়ে বাড়ি তো এটা হলো মামার শালির বিয়ে তো চলো যাওয়া যাক তো এই যে আমি ট্রেনে উঠে পড়েছি তো বিয়ে বাড়িটা হচ্ছে বানপুর তো আমরা রানাঘাট থেকে কেদের ট্রেনে উঠে পড়েছি তো চলো যেতে যেতে দেখা হচ্ছে আবার তো তোমরা এই যে দেখো আমি বিয়ে বাড়ি চলে এসেছি একটু সন্ধে সন্ধে হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো এই যে আজকের বিয়ের ডেকোরেশন এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট খুব সুন্দর হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা ছিল বিয়ে বাড়িতে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফুচকা স্টল দিয়েছিল ঠিক তার পাশেই ছিল যে কফি স্টল ওই যে তার কফি কফি স্টল তার সাথে ছিল পকোড়া তো আমি বেশ তিন চার প্লেট তো পকোড়া খেয়ে নিয়েছিলাম তো এই যে মাসির লুক তো আমার সম্পর্কে মাসি হয় যেহেতু বোন মামির শতাব্দী মাসি তো এই মাসিটারই আজকে বিয়ে এই যে মাসির আজকের লুক তো যে এখানে ছিল একটা হচ্ছে স্মোকি বিস্কুট স্মোকি বিস্কুটের একটা স্টল তো সেটাই আর কি তৈরি করছে লিকুইড নাইট্রোজেন দিয়ে তৈরি করা হয় আর কি এটা আমি খেয়েছিলাম দুটো বেশ ভালোই লাগছিল এই যে এটা আমার ভাই দেখো ভাই হচ্ছে টেস্ট করছে এটা ঠিকঠাক হয়নি তো ওই যে আরেকটা নিচ্ছে এই যে আমাকে খাইয়ে দিল তো ওইটা ঠিকঠাক মানে হয়নি ধোয়া বলে ওই জন্য আরেকটা নিয়ে নিয়েছিল দেখো এরকম ভাবে ধোয়া বের হচ্ছে তো সবাই হচ্ছে এখানে শালিরা বরের মানে মাসের বোন ভাইরা আর কি এসব যেটা করে আর কি সেটাই করছিল তো তারপরে বসে পড়েছিলাম খেতে এই যে আজকের মেনু তোমরা দেখতেই পারছো তো খাওয়া দাওয়া করেই তারপরে একটু বিয়ে দেখে নিচ্ছিলাম আমরা ওই যে মাসের বর তো বিয়ে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে কি আগুনে খই ফেলা ওইটা হচ্ছিল এখন তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে মাসের বিয়ের ফ্লগটা এ পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আবার নতুন কোন ফ্লগে ততদিন তোমার সুস্থ থেকে ভালো থেকে গুড বাই সাবস্ক্রাইব প্লিজ টাটা